स्वाभाविक भावे मानुष तीनटा नेयामतेर मध्य 24 घंटा डूबा आछे। कयटा नेयामत? प्रथम नेयामत हलो आल्लाह ताआला ताके ईमानेर मध्य रेखेछेन, ताके इस्लामेर मध्य रेखेछेन। एटा कायनातेर 400 कोटी मानुषके एटा करेन नाई, जेटा आमाके करेछेन। कि हय कोनो स्कूले कोनो माद्रासा 1000 छात्र आछे, तो तन्मध्ये 800 जनके किछु दिल ना, 100 जनके 100 टाका करे दिल, एरा कि परिमाण खुशी। एबार 50 जनके 500 करे दिल, एबार 10 जनके 1000 करे दिल, एबार 1 जनके 50,000 दिल, तो से कि परिमाण खुशी। से बोले बेड़ाय पुरो स्कूले आमाके दिएছে 50,000। और आपनी और आमी बोलते पारी पूरा कायनाते आमाके दिएছেন ईमान। बोलें आमाके दिएছেন ईमान, बोलें आमी ईमाনের সাথে আছি আলহামদুলিল্লাহ, আমি ইসলামের মধ্যে আছি, আমার নাম মুসলিম, আমার নাম মুমিন। এটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ সম্পদ, जार एक जार्रा दाम 10 दुनिया बराबर जन्नत। सेटा जदि 1 तोला हय, सेटा जदि 1 किलो हय, आर सेटा जदि 1 मन हय, आर सेटा जदि 1 टन हय, आर सेटा जदि हिमालय पहाड़ समान हय, एबार दाम केमन हबे बोलेन? एजন্য प्रथम नेयामत हलो आल्लाह ताआला आमाके ईमानेर साथे राखছেন। और बांदार ऊपर प्रथम फरज हलो ईमानेर साथे थाका। बांदार ऊपर प्रथम फरज कि बोलें? ईमानेर साथे थाका। जेमन बांदा अक्सिजेनेर साथे थाकते हय, अक्सिजेन छाड़ा अचल, ईमान छाड़ाओ बांदा अचल। अक्सिजेन जेमन 1 मिनिटेर जन्य बंध होवार सुयोग नाई, आधा मिनिटेर जन्य बंध होवार सुयोग नाई, 1 सेकेंडेर जन्य बंध होवार सुयोग नाई। आमिओ 1 सेकेंडेर जन्य ईमान हारा होवार सुयोग नेই। 1 मिनिटेर जन्य अक्सिजेन हारा ओ मुर्दा, और 1 सेकेंडेर जन्य ईमान हारा ओ जहन्नामी। नाउजुबिल्लाह बोलें। 1 सेकेंडेर जन्य ईमान हारा ओ जहन्नामी बोलें। 1 सेकेंडेर जन्य ईमान हारा ओ कि बोलें? एकজন ছাত্রকে তো জানামাজ নিয়ে আসে। 1 सेकेंडের জন্য ईमान हारा हवा এটা কি? জাহান্নামী। বলেন 1 সেকেন্ডের জন্য ईमान हारा हवा এটা কি? বলেন এটা জাহান্নাম। এজন্য ईमानের দিকে মাঝে মাঝে চাওয়া, ईमान কলিজার দিকে মাঝে মাঝে চাওয়া, আমার ईमान ঠিক আছে তো? বলেন কি বলা? বলেন আমার ईमान ঠিক আছে তো? আপনি যদি 500 টাকার একটা বান্ডিল এই পকেটে নিয়ে জাফরগঞ্জ বাজারে যান, আপনার হাত কোথায় থাকে? কিলেগা চুরে জানা মাল আছে, মাল আছে। চোর বাদশার ঘর নিয়ে চোর কখনো পরিকল্পনা আটে না, মন্ত্রীর ঘর নিয়ে চোর পরিকল্পনা করে না, ডিসি সাহেব আর এসপি সাহেবের বাসভবন নিয়ে চোর পরিকল্পনা করে না, আর রিক্সাওয়ালার ঘর নিয়েও চোর পরিকল্পনা করে না। মন্ত্রিত্ব করে না কেন? এখানে পাহারাদার আছে, মালও আছে, পাহারাদারও আছে। রিক্সাওয়ালাটা করে না কেন? ওখানে মাল নাই। চোরের পরিকল্পনা কাকে নিয়ে? যার ঘরে মাল আছে পাহারাদার নাই। কি বলছি বলেন? যার ঘরে কি আছে? মাল আছে, লেকিন পাহারাদার নাই, তো চোর তাকে নিয়ে পরিকল্পনা আটে। এজন্য নবীদেরকে নিয়ে শয়তানের কোনো পরিকল্পনা নাই। কিলিগা পাহারাদার আছে, ওখানে রব্বুল আলামিন স্বয়ং পাহারাদার, কোটি কোটি ফেরেশতা লাগায় রাখছে পাহারাদারির জন্য। দুই নাম্বার, সিদ্দিকীনদের সাথেও শয়তান পৌঁছে না। পাহারাদার মজবুত, আউলিয়ায়ে মুকাররাবিনদের কাছেও শয়তান যায় না, পাহারাদার মজবুত। আর কোনো ইহুদির কাছে শয়তান যায় না, মাল নাই। কোনো হিন্দুর কাছে শয়তান যায় না, মাল নাই। বলেন কি নাই? বলেন মাল নাই। তাহলে শয়তান কাকে নিয়ে পরিকল্পনা আটে? মাল আছে। আমাদের কাছে দেখে যে এদের কাছে কিছু মাল আছে তবে পাহারাদার তেমন মজবুত না, গানম্যান নাই, পকেটে টাকা আছে তবে গানম্যান নাই। এজন্য গানম্যান লাগানো, পাহারাদার লাগানো। পাহারাদার কি? এক নাম্বার পাহারাদার হলো কালিমায়ে তাইয়্যিবা। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার পাহারাদার কি? এটা মাঝে মাঝে পড়া, এটা আমার ইমানকে পাহারাদারি করে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আমার ইমানের পাহারাদার। বললাম আমার ইমানের কি? তাহলে এটা ডেইলি যদি কেউ 100 বার পড়ে, যেন 100 জন পাহারাদার লাগায়। পাসপোর্ট মাঝে মাঝে রিনিউ করা লাগে, গাড়ির কাগজপত্র প্রতি বছর নতুন নবায়ন করতে হয়, দোকানের ডিড মাঝে মাঝে মালিকের সাথে নবায়ন করতে হয়। ঠিক ইমানকে মাঝে মাঝে নবায়ন করতে হয়। বলেন ইমানকে মাঝে মাঝে কি করতে হয়? নবায়ন করতে হয়। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার বলে নেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা না বেশি বেশি পড়ো, এটা না তোমার ইমানকে নবায়ন করবে। এটা আমার ইমানকে নবায়নকারী। এটার মধ্যে তিনটা কথা, এটার মধ্যে তিনটা জিনিস লাগে। এক নম্বরে জিহ্বা লাগে, 2 নম্বরে কান লাগে, 3 নম্বরে দিল লাগে। জিহ্বা, কান, দিল, মুখস্থ করেন। জিহ্বা, কান, দিল। জিহ্বা, কান, দিল, এই তিনটা লাগে। জিহ্বা লাগে, শুদ্ধ উচ্চারণ লাগে। জিহ্বার কাজ কি? বিশুদ্ধ উচ্চারণ করা। কানের কাজ কি? ধ্যানের সাথে শোনা। দিলের কাজ কি? দিলের কাজ তিনটা। দিলের কাজ কয়টা? 3টা। কি বলেছি, কেন বলেছি, কার জন্য বলেছি? বলেন কি বলেছি, কেন বলেছি, কার জন্য বলেছি? কি বলেছি? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। দিলে এটা বুঝবে, দিলে এটা উপলব্ধি করবে, দিলে এটা তদারকি করবে, দিলে এটা বারবার বলতে থাকবে, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো কি নাই? আবার বলেন আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাশূক নাই, আল্লাহ তাআলা ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া নাফে কেউ নাই, উপকার পৌঁছানেওয়ালা আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া ক্ষতি থেকে বাঁচানেওয়ালা আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া সুস্থ করনেওয়ালা আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া আমাকে ইজ্জত দেনেওয়ালা আর কেউ নাই। এগুলো দিলে বুঝা, দিলে বুঝা। দিলের কাজ কি? বুঝা। বলেন দিলের কাজ কি? বুঝা, উপলব্ধি করা, বুঝা।